এখন আপনাদেরকে একটি বিষয়ের দিকে দৃষ্টি দেবো, যে বিষয়ের দিকে আসলে কৃষির এই সময়টাতে, কোভিডের এই সময়টাতে আমরা কেউ দৃষ্টি দিই না। আস্তে আস্তে বাংলাদেশে একটা বিশাল ফুল বাণিজ্য গড়ে উঠেছিল, তিল তিল করে ফুল চাষিরা এই বাণিজ্যটি গড়েছে, এবং একটা সময় ছিল পুরো ফুল তো আমাদের বাড়ি থেকে আমদানি করতে হতো, এখন আর সেভাবে আমদানি করতে হয় না। করোনাকালীন এই সময়ে এই ফুল উৎপাদকেরা, যা ফুল বাণিজ্যের সাথে যারা আছে, তারা একেবারে প্রচণ্ড রকম খারাপ অবস্থার ভিতরে আছে, যেখানে মানুষের খাদ্য নিরাপত্তাটা নিয়ে সবচেয়ে বড় কথা দাঁড়িয়েছে, সেখানে ফুল বেচা কেনা, ফুল কে কিনবে। কিন্তু এদের দিকে আমাদের তাকানো দরকার, এরা আজ হাজার হাজার কোটি টাকা এখানে বিনিয়োগ তাদের রয়েছে, কিন্তু তারা এখন একেবারে পথে বসে গেছে। এমন একটি বিষয়ের উপরে ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। গল্পের শুরুটা সৃষ্টির আনন্দ নিয়ে। এখন থেকে প্রায় ৬ মাস আগে এই টিউলিপ ফুল বাংলাদেশকে জানিয়েছিল অপার ভালোবাসা। সেই দিনই প্রথম বাংলাদেশের মাটিতে টিউলিপ ফোটানোর বাণিজ্যিক উদ্যোগ সফল হল। ভেতরটায় দোলা দিয়ে গেল তরুণ দম্পতি দেলোয়ার আর শেলি হোসেনের। তারাই প্রথমবারের মতো জয় করলেন ইউরোপীয় টিউলিপের মেলা। নেদারল্যান্ডের কোকেনহাফের সেই স্বর্গীয় নিঃসর্গের কথা হৃদয় মাটি মানুষ অনুষ্ঠানে সব দর্শকের নিশ্চয়ই মনে আছে। এই পৃথিবীতে ফুলকে ঘিরে এমন রঙিন আর বিশাল আয়োজন আর নেই। এই আয়োজনের পুরোটাই টিউলিপকে ঘিরে। সেখানে সারা পৃথিবীর ফুল বাণিজ্যের সবচেয়ে বড় হিসেবটি কষা হয়, কিন্তু যে হিসেব কোনো ক্যালকুলেটার কিংবা খাতার পাতায় লিখে শেষ করা যায় না, সেটি হলো ফুলকে ঘিরে মানুষের ভালোবাসা আর শিহরণের হিসেব। আমি আগেই বলেছি, বাংলাদেশের বাস্তবতায় টিউলিপ এক স্বপ্ন আর আকাঙ্ক্ষার নাম। প্রায় 3 যুগ আগে ইউরোপের টিউলিপ বিছানো বিস্তীর্ণ দিগন্তের মতো একটি নিসর্গ বাংলাদেশের রচনার স্বপ্ন দেখেছিলেন জন পল প্যারিন। তিনি একটি উন্নয়ন সংস্থা হয়ে বাংলাদেশে কাজ এসেছিলেন। তার সাথে আমার এই টিউলিপ আর জারভেরার বেশ কিছু প্রতিবেদন ধারণ হয়েছিল। এদেশের উর্বর মাটিতে সবই সম্ভব, এমন বিশ্বাস নিয়েই রোপণ করেছিলেন ইউরোপিয়ান কাটফ্লাওয়ার, ক্রিসেন্থেমাম, জারভেরা, কার্নিশন আর টিউলিপ। অন্যান্য ফুলগুলোর ক্ষেত্রে সফলতা পেলেও কয়েকবারের চেষ্টায় টিউলিপ ফোটানোর স্বপ্ন পূরণ হয়নি তার। সে যাত্রায় চাপা পড়ে যায় ইউরোপীয় স্বপ্নবাজ সেই তরুণ উন্নয়ন কর্মীর স্বপ্ন, আর বাংলাদেশের মানুষের কাছে টিউলিপ থেকে যায় অজানা অচেনা। বিদেশি পত্রিকায় ছবি, সিনেমার মনকাড়া দৃশ্য, এসবের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় টিউলিপ। এখন জন পল প্যারেন কোথায় আছেন জানি না, যোগাযোগও নেই, তবে তাকে জানাতে চাই, বন্ধু, তোমার স্বপ্ন সফল হয়েছে বাংলাদেশের মাটিতে, তোমার কাজটি করে দেখিয়েছেন তরুণ দম্পতি দেলোয়ার আর শেলি। দর্শক, বলে রাখি, 2016 সালে নেদারল্যান্ডের ফুল বাণিজ্যের বড় বড় কেন্দ্রগুলো থেকে অনুষ্ঠান ধারণ করি আমরা, রয়্যাল ভেনজেন্টা তার একটি। এই রয়্যাল ভেনজেন্টা থেকেই এই দম্পতির মাধ্যমে টিউলিপের 1000 বাল্ব প্রথম আসে বাংলাদেশে। চলুন শোনা যাক সেই গল্পটি। টিউলিপটা হলো আমাকে যখন রয়্যাল ভেনজেন্টানের যে আছে হেমডেমেন্স আছে, উনি আমাকে বললো যে তোমাকে আমি 1000 টিউলিপ গিফট করতেছি। আমরা তখন এটা নিতে পারি না, গত বছর যে কারণে আমরা এটা এই বছর আনলাম। গাছ হইলো যখন, তখন আমার একটা ধারণা ছিল যে আমাদের তো যে শীত সেটা হবে না, ও তার বলা আছে 5°C থেকে 11°C মধ্যে থাকতে হবে, কিন্তু আমাদের এই অঞ্চলটা একটু টেম্পারেচার বেশি, যেহেতু এটা ইন্ডাস্ট্রি এলাকা কেন। তারপর আপনি দেখেন যে ফুল ফুটছে, হ্যাঁ, ফুটার সাথে সাথে তো আমাদের এলাকার মানুষ বা বিভিন্ন ধরনের যারা আছে এখন ফেসবুক প্রেমিক মানুষ, সমানে আমি এখানে ফিরে রাখতে পারি না, আমার 5-6 জন লোক এখানে গার্ড দিয়ে রাখতে হয় যে এটা সৌন্দর্য উপভোগ করার জন্য। ভালোবাসার সঙ্গে এভাবেই জীবন জীবিকা ও বাণিজ্য হাত ধরাধরি করে চলছে। ফুলের পবিত্রতা ছড়িয়ে দেশের বহু মানুষ এনেছে অনন্য কৃষি সাফল্য, কিন্তু এই করোনা পরিস্থিতিতে থমকে গেছে ফুল বাণিজ্য। আমরা কথা বলেছি এই স্বপ্নচারী উদ্যোক্তা দেলোয়ার হোসেনের সঙ্গে। কি অবস্থা এখন আপনাদের? তো কোনো ফুল বেচা বিক্রি কোথাও হচ্ছে না, খুবই বিপর্যস্ত অবস্থা, একটু বলবেন। আমি বিশেষ করে যে ফুলগুলি হাইব্রিড ক্রপসের, যেমন আপনার জারবেরা, কার্নেশন, লিলি, তারপর অর্কিড, তারপর হলো আপনার আরো, আমি এবছর আপনি হয়তো আমার একটা প্রতিবেদনও করেছেন টিউলিপ নিয়ে, আমি বাংলাদেশে কাজ করেছি, খুব সুন্দর টিউলিপ হয়েছিল আমাদের একটা সামনে।
আরো বড় ফিউচার তৈরি হয়েছিল, কিন্তু আমাদের এই করোনার অবস্থাতে আমরা এখন বিপর্যয় মুখে পড়ে গেছি। আমাদের ফুল সেক্টরে যে আছে, আমার সাধারণত আমার যে বাগানটা আছে, আমার 22 জন কর্মচারী কাজ করে এখানে। আমার আজকে 4 মাস যাবত আমি 22 জন কর্মচারীর যে স্যালারি আসে প্রায় 2 লাখ টাকার মতো, এটা আমি বিভিন্ন জায়গা থেকে ধার দেনা করে দিচ্ছি। এখন আমার আর এখন ধার দেনা যে করবো সামনের দিনগুলিতে সেটা বুঝে খুলে মানে খুলে উঠতে পারছি না। লিলিও করেছিলেন, সেটার কি অবস্থা ছিল? হ্যাঁ, লিলিটা আমার মোটামুটি 10 থেকে 12 লাখ টাকা একটা সেলের এয়া ছিল। আমাদের গুলশানে বিভিন্ন দোকান পাট দাঁড়া ছিল, তারা 160 টাকা 200 টাকা এমন দাম ছিল। আর এমন কোয়ালিটি লিলি হয়েছিল যেটা মানে আপনি কল্পনা করতে পারেন, আমার সাথে সুন্দর লিলি হয়েছিল। আমরা এক পিস লিলিও কিন্তু বিক্রি করতে পারি না, এই 12 লাখ টাকার ফুল সব ফেলে দিয়েছি। আর একটা বড় সমস্যা হলো লিলির একটা, যখন আপনি বাল্ব কিনবেন তখন কিন্তু ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে বাল্ব কিনতে হয়। আমরা কিন্তু এই যে রানিং বছরে যে টিউলিপ এবং লিলির বাল্ব কিনে রাখছিলাম প্রায় 30 থেকে 35 লাখ টাকার এই বাল্ব কিনা আছে আমাদের। এখন আমরা সামনের বছরগুলিতে এই 30-35 লাখ টাকা বাল্ব বাংলাদেশে আসলে কি আমাদের আজও বিক্রি হবে কিনা, এটা নিয়েও একটা বিরাট ধরনের বেকায়দায় আছি আমরা। একটা জিনিস হলো আমরা যে প্রণোদনা, একটা কৃষিতে যে প্রণোদনার একটা কথা আমরা সরকার থেকে দেওয়া হয়েছিল, 3 বার গেলাম আমি এখন কৃষি ব্যাংকে, তারা বললো যে আমরা জুলাইয়ের পরে, জুলাইয়ের হয়তো বা 20 তারিখের পর থেকে এটা নিয়ে কাজ করবো, কিন্তু কি পরিমাণ টাকা দিব বা আমাদের পাবো কিনা, আজও পাবো কিনা, এটা আমরা এখনো বুঝতে পারতেছি না। আপনাদের মধ্যে কেউ কি প্রণোদনা পেয়েছে? না না, আমাদের মধ্যে আমার জানার মধ্যে কেউ পায় না প্রণোদনা। যারা আমরা ফুল চাষের সাথে জড়িত আছি বা আমাদের যেমন ফ্লাওয়ার গ্রুপ আছে, নেক্সপোর্টারের যারা সদস্য আছে বা ফ্লাওয়ার সোসাইটি যারা আছে তাদের সাথেও আমরা যোগাযোগ রাখছি, তা কেউ কেউ প্রণোদনা টাকা পায় নাই। যশোরের ঝিকরগাছার গদখালী পানিসারা গ্রামের ফুল চাষিরা টানা 4 মাস লোকসান গুনছে। এক কঠিন অনিশ্চিত সময় কাটছে তাদের, এর মধ্যে ঘূর্ণিঝড় আম্পানেও অনেক ক্ষতি হয়েছে। এসব নিয়ে আমরা কথা বলেছি গদখালীর ফুল চাষ সম্প্রসারণের অন্যতম পথিকৃৎ সেরাজি সর্দারের সঙ্গে। করোনাকালীন এই সময় আপনাদের ফুলের কি অবস্থা? এই করোনার জন্য যে পরিস্থিতি হয়েছে, আমাদের তো এখন কোটি কোটি টাকা লস হচ্ছে, আচ্ছা হয়ে গেছে। তারপরও আমাদের পরিস্থিতি বর্তমান এখন তো এমন হয়েছে যে সরকার আমাদেরকে কিছু এই অনুদান দিতে চাইছিল এই ক্ষতি খেসারাতে, কিন্তু কিছুই দেয়নি আমাদের, আমরা কিছুই পাইনি। শুনতেছি ব্যাংকে কিছু টাকা পয়সা লোন দিবে, তাও এখনো আসেনি। এমন পরিস্থিতি আছে যে আমাদের কোনো ফুলটা বিক্রি নাই বা বিক্রি হচ্ছে না এই করোনার জন্য। আরো আম্পান ঝড় যেটা যশোরে আঞ্চলিক ভাবে হয়েছে, এতে তো আরো বেশি ক্ষতি করে দিয়ে গেছে। মানে আমাদের ফুলের সেট গুলো সব মাটিতে মিশে গেছে, যা আমরা এখন সর্বশান্ত হয়ে গেছি। আপনাদের গদখালিতে কি সংখ্যক ফুল চাষি ছিল? গদখালিতে কত সংখ্যায় হবে ফুল চাষির সংখ্যা কি পরিমাণ হবে? গদখালিতে 5000 ফুল চাষি ছিল। এই 5000 ফুল চাষির মধ্যে কোন ফুল চাষি কি সরকারের কাছ থেকে কোন ধরনের অনুদান বা ঋণ পেয়েছে এই সময়ে? না 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 না, একটাও পাওয়া যায়নি লিক সহদা, কোন রকম একটাও পাওয়া যায়নি সরকার থেকে, বা সরকার আশ্বাস দিয়েছিল কিন্তু দেয়নি। হৃদয়ে মাটিও মানুষ, হৃদয়ে